সবাইকে আমন্ত্রণ জানাই আজকের আলোচনাটি দেখার জন্য। তো আশা করি আপনারা যে যেখানে আছেন, যে যে অবস্থানে আছেন, ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব পুরুষদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা, কাম প্রবৃত্তির অভাব, অর্থাৎ ল্যাক অফ সেক্সুয়াল প্যাশন। তো বন্ধুরা, আজকে আমি মূলত আলোচনা করব এই কাম প্রবৃত্তি অভাবের জন্য কোন কারণগুলো দায়ী, অর্থাৎ মূলত কোন কারণগুলো প্রধান প্রধান ভাবে দায়ী, সেই প্রধান প্রধান কারণগুলো আলোচনা করব। আলোচনা করব এই কাম প্রবৃত্তির সমস্যা হলে এই সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথিক কি চিকিৎসা রয়েছে সে প্রসঙ্গে। তো বন্ধুরা, কাম প্রবৃত্তি, ল্যাক অফ সেক্সুয়াল প্যাশন বা কাম প্রবৃত্তির অভাব, এটির পিছনে যে কারণগুলো মূলত দায়ী থাকে সেই কারণগুলোর মধ্যে এক নম্বর যেটি বলা যেতে পারে সেটি হচ্ছে অল্প বয়সে যদি আপনি অতিরিক্ত পরিমাণে যৌন মিলন করেন বা যৌন কার্য করেন, তাহলে এই অতিরিক্ত পরিমাণে অল্প বয়সে যৌন মিলন বা যৌন কার্য করার কারণে আপনার এই কাম প্রবৃত্তির যে সমস্যা সেটি হতে পারে। দুই নম্বর যেটি বলবো সেটি হচ্ছে পুরুষদের একটি হরমোন উৎপাদন হয় দেহে, সেই হরমোনটি হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। যদি কোনো পুরুষের দেহে এই টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি দেখা যায় অথবা উৎপাদনে ব্যাঘাত ঘটে, সেক্ষেত্রেও এই কাম প্রবৃত্তির অভাবের সমস্যাটি হতে পারে। তিন নম্বর যে কারণটির কথা বলবো সেটি হচ্ছে প্রসাবে বারবার ইনফেকশন হওয়া। কোনো বিশেষ কারণে বা কোনো না কোনো কারণে যদি আপনার দেখা যায় যে প্রসাবে বারবার ইনফেকশন হচ্ছে, প্রসাবে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাচ্ছে, এই যে সমস্যা এটি যদি হয়ে থাকে তাহলে আপনার এই কাম প্রবৃত্তির সমস্যাটি হতে পারে। এছাড়া আরো একটি গুরুত্বপূর্ণ কারণ সেটি হচ্ছে অতিরিক্ত পরিমাণে যদি আপনি হস্তমৈথুন করে থাকেন, আপনার যৌবন এসেছিল কিন্তু আপনি প্রচুর পরিমাণে হস্তমৈথুন করে ফেলেছেন এবং এই হস্তমৈথুন করার কারণে পেনিসের আকার আকৃতি পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে। তো এই অতিরিক্ত পরিমাণে হস্তমৈথুন যদি কেউ করে থাকে তার ক্ষেত্রেও এই কাম প্রবৃত্তির অভাব যে সমস্যা সেটি দেখা যায়, অতিরিক্ত পরিমাণে স্বপ্নদোষ হওয়া। অনেক যুবকের দেখা যায় যে যৌবন আসার পর থেকেই অতিরিক্ত পরিমাণে স্বপ্নদোষ হয়েছে, এই স্বপ্নদোষ হওয়ার কারণে তার স্বাস্থ্য হানি ঘটেছে। স্বাস্থ্য অনেক সুন্দর ছিল কিন্তু এই অতিরিক্ত পরিমাণে স্বপ্নদোষ হওয়ার কারণে বা নাইট ফল হওয়ার কারণে আপনার স্বাস্থ্য শুকিয়ে গেছে, স্বাস্থ্যের যে স্বাভাবিক লবণতা ছিল সেটি নষ্ট হয়ে গেছে এবং তার পাশাপাশি আপনি বাস্তব জীবনে গিয়ে দেখছেন যে আপনার কাম প্রবৃত্তির অভাবটি লক্ষ্য করা যাচ্ছে, এটি অন্যতম কারণ। আর একটি বিশেষ কারণ সেটি হচ্ছে অতিরিক্ত নেশা করা বা অতিরিক্ত রাত্রি জাগরণ করা। কোনো ব্যক্তি যদি অতিরিক্ত পরিমাণে নেশা করে এবং অতিরিক্ত পরিমাণে রাত্রি জাগরণ করে তার ক্ষেত্রেও একই সমস্যা দেখা যায়, অর্থাৎ এই কাম প্রবৃত্তির অভাব এক সময় তার ভিতরেও লক্ষ্য করা যায়। ডায়াবেটিস সমস্যা, কোনো ব্যক্তি যদি দীর্ঘ সময় ধরে ডায়াবেটিস আক্রান্ত হয় বা ডায়াবেটিস রোগ দ্বারা আক্রান্ত হয়ে থাকে এবং এটি যদি নিয়ন্ত্রণের মধ্যে না থাকে তাহলে এক সময় গিয়ে দেখা যাবে যে তার এই কাম প্রবৃত্তি সমস্যাটি লক্ষ্য করা যাচ্ছে। আরেকটি বিশেষ কারণ রয়েছে সেটি হচ্ছে গনোরিয়া ও সিফিলিস রোগ দ্বারা আক্রান্ত। কোনো ব্যক্তি যদি দীর্ঘ সময় অবৈধ মেলামেশা করে এবং এই অবৈধ মেলামেশা করার কারণে যদি কোনো ব্যক্তির গনোরিয়া বা সিফিলিস যে রোগ সেই রোগ দ্বারা আক্রান্ত হয়েছে তার ক্ষেত্রেও একই সমস্যা, এই কাম প্রবৃত্তির অভাবটি লক্ষ্য করা যায়। এছাড়া পুষ্টিকর খাদ্যের অভাব, আপনি স্বাভাবিকভাবে সহবাস করে যাচ্ছেন বা যৌন মিলন করে যাচ্ছেন এবং অতিরিক্ত করছেন কিন্তু সেই পরিমাণে আপনি পুষ্টিকর খাবার পাচ্ছেন না বা পুষ্টিকর খাবারের অভাব রয়েছে আপনার, তাহলে কি হবে, একসময় গিয়ে আপনার এই কাম প্রবৃত্তির অভাব
বা যে যৌন দুর্বলতা কাব্য প্রবৃত্তির অভাব বলতে সেই সমস্যাটি আপনি লক্ষ্য করে নেবেন। আরো বিশেষ কারণ রয়েছে মানসিক কারণগুলোর মধ্যে অতিরিক্ত চিন্তা ভাবনা। যদি আপনি অতিরিক্ত চিন্তা ভাবনা করেন এবং এর চিন্তা ভাবনা যদি দীর্ঘ সময় ধরে আপনি করতে থাকেন, এক সময় গিয়ে দেখা যাবে যে আপনার যে কাব্য প্রবৃত্তির যে বিষয় সেটি আর থাকবে না, অর্থাৎ কাব্য প্রবৃত্তির অভাব দেখা যাবে। মানসিক কারণের মধ্যে আরো অনেক কারণ থাকতে পারে, অতিরিক্ত শোক দুঃখ, জন্মমিলনে অনীহা থাকা বা মনের মতো বিয়ে করতে না পারা, এই যে কারণগুলো এগুলো সাধারণত মানসিক কারণের মধ্যে পড়ে। তো যদি এরকম মানসিক কারণ এবং শারীরিক কারণে আপনাদের এই কাম প্রবৃত্তির অভাব, অর্থাৎ জন্মমিলনের যদি ইচ্ছা শক্তি কমে যায় বা জন্মমিলনে ইচ্ছা শক্তি আছে কিন্তু আপনি সহবাসে গিয়ে সময় পাচ্ছেন না, এই বিষয়টিকে সাধারণত কাম প্রবৃত্তি বলে। আর এই কাম প্রবৃত্তির যদি অভাব ঘটে তাহলে বুঝতে হবে অবশ্যই আপনার এই কারণগুলোর মধ্যে কোনো না কোনো কারণ রয়েছে। এছাড়া আরও বিভিন্ন কারণ রয়েছে, সে কারণগুলো থাকতে পারে, যেমন প্রস্রাবের সাথে সুগার পাস হওয়া, অতিরিক্ত ঘন ঘন প্রস্রাব হওয়া, কোনো রোগ যদি আপনার দেহে চাপা পড়ে, অতিরিক্ত যদি আপনি ওষুধ গ্রহণ করেন, বিভিন্ন স্টেরয়েড ওষুধ যেগুলো রয়েছে, ক্ষতিকর ওষুধ যেগুলো রয়েছে, ওয়ান টাইম ক্যাপসুল ট্যাবলেট এগুলো যদি খেয়ে থাকেন তাহলে এক সময় গিয়ে আপনার এই কাম প্রবৃত্তির অভাবটি লক্ষ্য করা যাবে। তো বন্ধুরা, এই কারণগুলো যদি থাকে তাহলে এর পাশাপাশি এর জন্য হোমিওপ্যাথিক কি চিকিৎসা রয়েছে এখন আমি সে প্রসঙ্গে আলোচনা করব। তো হোমিওপ্যাথিতে অনেক মেডিসিনই রয়েছে এই কাম প্রবৃত্তির অভাব দূরীকরণের জন্য, অর্থাৎ জন্মমিলনে আগ্রহ কমে যায় এবং আগ্রহ এবং ইচ্ছা শক্তি রয়েছে কিন্তু আপনার শারীরিক দুর্বলতার কারণে জন্মমিলনে বা কাম প্রবৃত্তি করতে গিয়ে 1 থেকে 2 মিনিটের মধ্যে বীর্যপাত ঘটে যাচ্ছে। এটা যদি 3 মাস 4 মাস 5 মাস পর্যন্ত হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার এটা একটি সমস্যা। তো এই সমস্যা দূরীকরণের জন্য হোমিওপ্যাথিক অনেকগুলোই ওষুধ রয়েছে, যেমন রয়েছে অ্যাগনাসকাস্ট, ক্যাপসিকাম, রয়েছে লাইকোপোডিয়াম, রয়েছে কার্বোনিয়াম সাল্ফ। তো আজকে আমি এই আলোচনায় একটি ওষুধ সম্পর্কে আলোচনা করব, সেই ওষুধটি হচ্ছে কার্বোনিয়াম সাল্ফ। পরবর্তীতে আরও এই বাদ বাকি মেডিসিনগুলো নিয়ে আলোচনা করব, পরবর্তী ভিডিও যদি আপনারা দেখেন তাহলে পাবেন। তবে আজকে আমি আলোচনা করব এই কার্বোনিয়াম সাল্ফ সম্পর্কে। তো কার্বোনিয়াম সাল্ফ ব্যবহারের জন্য রোগীর মধ্যে যে লক্ষণগুলো বিশেষভাবে পরিলক্ষিত হয়, যদি কোনো ব্যক্তির জন্মমিলনে ইচ্ছা শক্তি একেবারে কমে যায়, আপনার মন থেকে ইচ্ছা শক্তি একেবারে হারিয়ে গেছে, কোনো ধরনের ইচ্ছা শক্তি নেই, অনীহা প্রকাশ যেটিকে বলা হয়, আপনার ভালোই লাগে না, ইচ্ছার বিরুদ্ধে আপনি স্ত্রী সহবাস করেন, এই লক্ষণটি যদি থাকে সেক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে। 2 নম্বর যে লক্ষণ কথা বলবো সেটি হলো ধৈর্যভঙ্গ, আপনি একেবারেই পাচ্ছেন না, ইচ্ছা শক্তি রয়েছে কিন্তু প্যানিস কোনোভাবেই দাঁড়াচ্ছে না, যদিও দাঁড়াচ্ছে কিছুক্ষণের মধ্যে আবার নরম হয়ে যাচ্ছে। যদি এরকম লক্ষণ থাকে সেক্ষেত্রেও এই কার্বোনিয়াম সাল্ফ ওষুধটি ব্যবহার করা যেতে পারে। 3 নম্বর যে লক্ষণটির কথা বলবো সেটি হলো লিঙ্গের খর্বতা, অর্থাৎ আপনি অতিরিক্ত হস্তমৈথুন করেছেন, অল্প বয়সে অতিরিক্ত জন্মমিলন করেছেন, অতিরিক্ত ঘন ঘন স্বপ্নদোষ হয়েছে, এই বিভিন্ন কারণে যদি আপনার পেনিসের আকার আকৃতি পরিবর্তন হয়ে যায় অর্থাৎ পেনিসের খর্বতা তৈরি হয়ে যায় সেই ক্ষেত্রে এই কার্বোনিয়াম সাল্ফ হোমিওপ্যাথিক ওষুধটি দারুণ ভূমিকা পালন করতে পারে। আর একটি বিশেষ লক্ষণের কথা বলবো সেটি হচ্ছে শুক্রক্ষয় বা শুক্রস্খলন যেটি বলা হয়। যদি আপনার দীর্ঘ সময় ধরে আপনার জানার মধ্যে হোক বা অসারে হোক শুক্রক্ষরণ হচ্ছে, এই শুক্রক্ষরণ দীর্ঘ সময় ধরে চলছে, আপনি কোনোভাবেই এখান থেকে পরিত্রাণ পাচ্ছেন না, এই যে অতিরিক্ত পরিমাণে শুক্রস্খলনের কারণে যদি আপনার ইম্পর্টেন্সের সমস্যা দেখা যায়, জন্মমিলনের সময় কম পান, এই সমস্যার সমাধানের জন্য কার্বোনিয়াম সাল্ফ হোমিওপ্যাথিক ওষুধটি খুবই কার্যকর ভূমিকা পালন করে থাকে। জন্মমিলনে আগ্রহ কমে যাওয়া, আপনার একেবারে আগ্রহ নেই, ভালোই লাগছে না, আনন্দ পান না, এই যে বিষয় যদি এই বিষয়টি থাকে সেক্ষেত্রে কার্বোনিয়াম সাল্ফ দারুণ ভূমিকা পালন করতে পারে। প্রস্রাবের সাথে যদি সুগার পাস হয়, আপনি প্রস্রাবে বসেছেন,
বা মল ত্যাগ করতে বসেছেন, চাপ দিচ্ছেন, দেখা যাচ্ছে মল ত্যাগের শেষে অথবা প্রসাবের শেষে বীর্যপাত হচ্ছে, আপনি বুঝতেই পারছেন না বীর্যপাত করে যাচ্ছে, সেই ক্ষেত্রেও এই কার্বোনিয়াম সালফ হোমিওপ্যাথিক ওষুধটি দারুণ ভূমিকা পালন করতে পারে। তো এই লক্ষণগুলো যদি থাকে সেই ক্ষেত্রে কার্বোনিয়াম সালফ হোমিওপ্যাথিক ওষুধটি এই কাম প্রকৃতি অভাব যেটি এটি দূরীকরণে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করতে পারবে। তো এই ওষুধের আরো কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ রয়েছে, যেমন রোগী খুব ঠান্ডা সহ্য করতে পারে না, যদি অতিরিক্ত ঠান্ডা হয় রোগী কোনোভাবে সহ্য করতে পারে না, এই রোগীর দেহ খুবই শীর্ণতা দেখা যায়, অর্থাৎ খুব তাড়াতাড়ি দেহ শুকিয়ে যায়, কারণ অতিরিক্ত শুক্রস্খলন হলে, অতিরিক্ত হস্তমথন করলে বা স্বপ্নদোষ হলে স্বাভাবিকভাবে স্বাস্থ্য শুকিয়ে যায়, যদি এরকম শীর্ণতা দেখা যায়। এবং এর পাশাপাশি যদি দেখা যায় যে মাঝে মাঝে উদাহরণের সমস্যা হচ্ছে, অর্থাৎ পাতলা পায়খানা হচ্ছে, বমিও হতে পারে, এরকম একটি যদি লক্ষণ থাকে সেই ক্ষেত্রে এই কার্বোনিয়াম সালফ হোমিওপ্যাথিক ওষুধটি ব্যবহার করতে পারা যায়। তো বন্ধুরা, এই লক্ষণগুলো যদি মিল থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার একজন হোমিওপ্যাথিক রেজিস্ট্রেশন প্রাপ্ত চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ওষুধটি সেবন করতে পারবেন। এছাড়া যদি আপনারা ঘরোয়াভাবে সেবন করতে চান, 200 পাওয়ারের হোমিওপ্যাথিক এই কার্বোনিয়াম সালফ ওষুধটি সংগ্রহ করে নিয়ে প্রতিদিন সকালে 1 থেকে 2 ফোঁটা সামান্য জলের সাথে মিশিয়ে খাবার মিনিমাম 30 থেকে 40 মিনিট আগে সেবন করতে হবে। এটি একটানা 10 দিন সেবন করুন, 10 দিন পরে ওষুধটি বন্ধ রাখবেন। তো এই ওষুধের পাশাপাশি আরও বিভিন্ন ওষুধ লক্ষণের সাথে মিল রেখে ব্যবহার করে এই কাম প্রকৃতির অভাব দূরীকরণে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করতে পারে হোমিওপ্যাথিক চিকিৎসা। তাই আপনাদের যদি এরকম কোনো সমস্যা হয়, কাম প্রকৃতির অভাব দেখা যায়, সেক্সুয়াল প্যাশনে যদি আপনাদের ল্যাক অফ সেক্সুয়াল প্যাশন যেটি বলা হচ্ছে সেটি যদি দেখা যায়, অর্থাৎ কাম প্রকৃতির অভাব, যৌন মিলনের ইচ্ছা আছে কিন্তু আপনি পাচ্ছেন না, বা শারীরিক শক্তি আছে কিন্তু আপনার আগ্রহ নেই, এই যে বিষয়গুলো, যে লক্ষণগুলোর কথা বলা হলো, এই লক্ষণগুলোর সাথে যদি মিল থাকে তাহলে আপনারা অবশ্যই এটি ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আজকের আলোচনায় দীর্ঘস্থায়ী করবো না, পরবর্তীতে আবারও কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আরও কোনো গুরুত্বপূর্ণ মেডিসিন সম্পর্কে আলোচনা করব। আশা করব আপনারা সেই পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর একটি আবেদন করবো, যদি আজকের আলোচনাটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, লাইক শেয়ার ও কমেন্ট করবেন, সর্বোপরি একটি অনুরোধ অবশ্যই শেয়ার করবেন। তাই আপনারা শেয়ার করুন, বেশি বেশি শেয়ার করলে আমার আলোচনা করার স্পৃহা আরও বৃদ্ধি পাবে। তো আপনাদের শেয়ারের আশাই রইল, আশা করব এই আলোচনাটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, আপনি যত বেশি শেয়ার করবেন আমার ততই ভালো লাগবে। তো বন্ধুরা, আবারও আপনাদের অগ্রিম শুভেচ্ছা জানাই পরবর্তী ভিডিওর জন্য, দেখার জন্য। তো সেই পর্যন্ত আপনারা যেখানেই আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।